কোলেস্টেরল কমাতে খাবেন যেসব খাবার। সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছ যেমন স্যামন, টুনা ইত্যাদি মাছে স্যাচুরেটেড ফ্যাট ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যা রক্তে এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমায়। তাছাড়া আনস্যাচুরেটেড ফ্যাট ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়। 3. রসুন, রান্নাঘরেই পাবেন রসুন। স্বাস্থ্যকর রসুনের গুণাগুণ অনেকের জানা। রসুনে আছে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, খনিজ ও অর্গানোসালফার যৌগ। এই যৌগ ঔষধি গুণ হিসেবে কাজ করে। বেশ কয়েকটি বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে শরীরে বাজে কোলেস্টেরল কমাতে কার্যকর রসুন। 4. আমলকি, টক আর তেঁতুর সাথে ভরা আমলকি গুণে মানে অতুলনীয়। ফলটি শুধু ভিটামিন আর খনিজ উপাদানই ভরপুর নয়, বিভিন্ন রোগ ব্যাধি দূর করায়ও রয়েছে অসাধারণ গুণ। আমলকিতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সর্দি কাশি ঠেকাতে পারে। আয়ুর্বেদ শাস্ত্রেও আমলকির জুসের গুণ বর্ণনা করে বলা হয়েছে শরীরের সব ধরনের ক্রিয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে তা। 7. গ্রিন টি, গ্রিন টি বা সবুজ চায়ে আছে পলিফেনল। এটি মানুষের শরীরে দারুণ উপকার দেয়। এটি শরীরের বাজে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। গ্রিন টি আমাদের শরীরকে সতেজ ও উৎপন্ন রাখতে সাহায্য করে। এটি হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকিও কমায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।